বিবাহ বন্ধনে বাঁধি হয়েছেন ওড়িয়া অভিনেত্রী মোনালিসা। তাহলে আপন মানে চিকুঙ্কু তো বেশ ভালো ভাবে জাঁথিবে, চিকুঙ্ক সহিত বিবাহ করা ঘটনা এবার সোশ্যাল মিডিয়ায় বহুমাত্রায় ভাইরাল হবার লাগিছে। তো আপন মানে জাঁথিবে ওড়িয়া সিরিয়েলে এই দুই কলাকার দীর্ঘদিন হব অভিনয় করুলে, কিন্তু এবে সে যাত্রা পার্টিতে অভিনয় করার নজর আসছে। সোশ্যাল মিডিয়ায় চিকু ও মোনালিসা অধিকাংশ সময় একাঠি নজর আসতান। আসত এবে দুইঙ্কর বাহাঘর ফটো সোশ্যাল মিডিয়ায় ঘুরি বুলুছি, যেমথিরে দর্শক মানে ভাবিছেন কি মোনালিসা ও চিকুঙ্ক বাহাঘর হয়ে যাইছে, কিন্তু প্রকৃত ঘটনাটি হচ্ছে মোনালিসা ও চিকু এপর্যন্ত বিবাহ করে না। সে যাত্রা পার্টিতে অভিনয় করুথিবা বেলে সেমানকর গোটিয়ে ফটো এবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার লাগিছে। তো রিয়েল লাইফে এ যায় বিবাহ করে না চিকু ও মোনালিসা, তো দুহে এবে যাত্রা পার্টিতে অভিনয় করছেন আর রিল লাইফে বিবাহ করার দেখা দেওয়া। তো আপন মানে চিকু ও মোনালিসা বেশ ভালো ভাবে জাঁথিবে, দীর্ঘদিন হব ওলিউড ইন্ডস্ট্রি সে অভিনয় করে আসছেন। কিছু সোশ্যাল মিডিয়া সূত্র শুনেবাকে মিলুছি কি সে আগামী দিন মানকরে পরস্পর সহিত বিবাহ করবে, হলে এখানে দুই কলাকার এপর্যন্ত কিছু বি হলে কই না। তো যাত্রা পার্টিতে সুন্দর অভিনয় করে সারা ওড়িশার লোক মানুষ বেশ অধিক ভালো পাইবা পাচ্ছেন মোনালিসা ও চিকু। তাহলে ফ্রেন্ডস আপন মানুষ এই জোড়িটি কেমিতি লাগুছি আমি কমেন্ট মাধ্যমে নিশ্চিত ভাবে কমেন্ট করতু।